হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এখন আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি টিভি বক্স নিয়ে। এটি হলো একটা টিভি বক্স, দেখা যাচ্ছে H10+ টিভি বক্স, 3D এগুলো আছে। এটা আপনাদের এখন আমরা দেখাবো কি কি ভিতরে আছে, এটা আনবক্সিং করে দেখাবো। দেখা যাচ্ছে এটা ফিচার কি কি আছে, কি কি ইউজ করতে পারবেন। এই যে এটা কার্টুন, কার্টুন ফিচার চলুন দেখে নেওয়া যাক ভিতরে কি কি কোম্পানি দিয়ে দিছে। এটার পরে আসি দেখুন কি কি দেওয়া আছে। প্রথমে একটা রিমোট, রিমোট কন্ট্রোল ইউজ করার জন্য পাওয়ার অ্যাডাপ্টার, পাওয়ার দেওয়ার জন্য একটা অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে কোম্পানি। HDMI কেবল, একটা HDMI কেবল, একটা ইউজার ম্যানুয়াল, অ্যান্ড্রয়েড টিভি বক্স, ইউজার ম্যানুয়াল, এটা আপনি কিভাবে কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু এখানে দেওয়া আছে। ইউজার ম্যানুয়াল ঠিক আছে বন্ধুরা, এখন আসেন আমরা মূল রিসিভার বক্সটাতে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত গ্লোজি একটা বক্স, এই হলো আপনার রিসিভার সেট আপ বক্স। এটা হচ্ছে ল্যান্ড, এটা হচ্ছে অ্যাডাপ্টার, চার্জিং অ্যাডাপ্টার, ল্যান পোর্ট, HDMI, এভি কেবল, এটা হচ্ছে USB। যাদের বক্সে টিভিতে HDMI নাই তারা এটা আপনি এভি কেবল দিয়ে ইউজ করতে পারবেন। এটা পিছন সাইড, এটার পিছনের সাইডে অনেক USB কেবল দেওয়া আছে। একটা দুইটা এসডি কার্ড ইউজ করার জন্য পোর্ট দেওয়া আছে, এটা আপনি ইউজ করতে পারবেন। এটা মডেল হলো H10+, এটা হচ্ছে চায়না থেকে আনা। আপনারা যদি চান আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।